আনিতার প্রথম যে শব্দটা সেটা স্যার আপনি মিউট করবেন? আমি চেষ্টা করতেছি, চেষ্টা করতেছি, আমি চেষ্টা দেখতেছি, একটু খুঁজে পাইতেছি মাঝে মাঝে দেখতেছি। Ailments after injuries is the central idea for Arnica especially. এটা হচ্ছে হলো আমাদের কিনোটের প্রথম কথা। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা আগে থেকেই জানি যে Arnica মূলত স্পর্শকাতর বেদনা, ফেতলানো, কালশিটে পড়া এই সমস্ত জায়গায় Arnica আঘাতপ্রাপ্ত জায়গায় ব্যবহার করা হয়। তাহলে আর্নিকার রোগ তৈরির যে কেন্দ্রীয় যেটা কারণ বা চরিত্র সেটা হচ্ছে হলো আঘাতের পর উৎপন্ন কোন রোগ। আর সেখানে হোয়ার উই হ্যাভ হেমাটোমা এবং ওই আঘাতের উৎপন্ন জায়গাটাতে হেমাটোমার উপস্থিতি এখন পাওয়া যায়। হেমাটোমা জিনিসটা হলো মূলত যে আঘাতের কারণে উৎপন্ন, আমরা মনে করি যে গ্রামের ভাষায় যে সাপ বা টাকার মতো হয়ে যাওয়া বা দলার মতো হয়ে যাওয়া, যেটা বাহির থেকে অনুভব করা যায় যে এখানে কিছু একটা মনে হয় মানে জমে গেছে, হেমাটোমা হয়। আসলে আমরা আমরা জানি যে যেখানে শিরা বা ধমনী যে জায়গাগুলোতে রক্ত চলাচল করে, তো সেই জায়গাটাতে আঘাতের কারণে সেই জায়গাটাতে ব্লাড জমা না হয়ে ব্লাড দেখা যায় যে বাইরের দিকে আসতে থাকে অন্য জায়গায়। সেটা হতে পারে সাধারণ টিস্যুতে, বিশেষত মাংসপেশিতে, তখন এটাকে আমরা হেমাটোমা বলতেছি। আসলে শিরা বা ধমনী থেকে রক্ত শুয়ে গিয়ে টিস্যুকে যখন ঘিরে ধরে এবং একটা জায়গা দখল করে, তখন হচ্ছে হলো আমরা এটাকে বলতেছি যে হেমাটোমা। Arnica উইল অ্যাবজর্ব দ্য হেমাটোমা ইভেন আফটার মেনি ইয়ার্স। যদি আমরা দেখি যে দীর্ঘদিনের, তাহলে বহু বছরের যে পুরনো এরকম হেমাটোমা আরোগ্য করার ক্ষমতা আর্নিকার আছে। আর্নিকা একটা উৎকৃষ্ট ঔষধ, জর্জের কথা অনুযায়ী যে হেমাটোমাকে মিশিয়ে দেওয়ার জন্য, আমি জর্জের লেকচার শুনছি সেখানেও তিনি এই বিষয়টাকে খুব জোরের সাথে বলছেন এবং আমরাও এটা লক্ষ্য করছি। তবে আমার মনে হয় যারা সততমিক ঔষধ ব্যবহার করে তাদের ক্ষেত্রে হয়তো এরকম হেমাটোমার উপস্থিতি যদি থাকে সেক্ষেত্রে হয়তো আর্নিকা মন্টেনা উচ্চ শক্তিতে দেওয়া লাগবে যদি সেটা কিছুদিনের পুরাতন হয়। আর্নিকা শুড নট বি গিভেন ইন ওপেন উন্ডস উইথ ব্লিড। তাহলে যেখানে খোলা জায়গা আছে, যেখানে ক্ষতটা একেবারে ফাঁক হয়ে গেছে, যেখানে কোনো কিছুর দ্বারা চোট দেওয়া হয়েছে বা ধারালো কোনো কিছুর দ্বারা জায়গাটা ফাঁকা হয়ে গেছে, যেখানে রক্ত যাচ্ছে, সেখানে এই ঔষধটা দেওয়ার ব্যাপারে জর্জ সাবধানতা অবলম্বন করতে বলছেন। যদিও আমরা জানি যে আর্নিকা একটা রক্তস্রাব প্রবণ ঔষধ, তারপরে যে কথাটা দ্য পেশেন্ট ডাজ নট ওয়ান্ট টু বি অ্যাপ্রোচ অর টাস্ট বিকজ অফ দ্য ফিয়ার অফ বিইং হার্ট। তাহলে আঘাত পাওয়ার ভয়ে এদের মন একটা আতঙ্কগ্রস্ত থাকে, একটা শঙ্কিত থাকে পূর্ব থেকে। যদি তাদের পূর্বে কোনো ব্যথা বেদনা থাকে, আর্থ্রাইটিস মার্থ্রাইটিস এ সমস্ত কোনো কিছু থাকে, তাহলে এরা পূর্ব থেকে একটা কোনো একজন মানুষ যদি এদের কাছে আসতে ধরে, তাহলে এদের ভিতরে পূর্বেরই একটা অ্যান্টিসিপেশন থাকে যে সে বোধহয় আমাকে ধাক্কা দিবে। তো যার কারণে তার নাতিপুতি বাচ্চা কাচ্চা তার দিকে যখন ধেয়ে আসতে ধরে, সে হয়তো ডিফেন্স করার জন্য হাতটাকে সামনের দিকে নিতে পারে। তো তাকে ধরা, এমনকি তার দিকে যদি কেউ এগিয়ে যায়, তখন দেখা যায় যে সমস্ত মানুষজন
অনেকটা ভয় পায় বা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। উই মিট দিস ইজ ওম্যান হু কান্ট হ্যাভ সেক্সুয়াল ইন্টারকোর্স, এটা আমি সূচনাটা বলতেছি স্যার, ইন্টারকোর্স ডিউ টু দেয়ার ফিয়ার অফ পেনিট্রেশন। তাহলে এই জিনিসটা দেখা গেল যে এরা সেই সমস্ত মেয়ে, কম বয়সী মেয়ে মনে হয় সাধারণত, যারা কিনা শঙ্কিত, তটস্থ বা ভীত বিহ্বল সহবাসী। তো এটা কারণ হচ্ছে হলো, এটা আমার কাছে মনে হয় যে কারণ হচ্ছে তার একটা ধারণা হতে পারে যে পূর্ব পূর্ব থেকে যে তার যে দ্বারপথ, তার যে প্রবেশ দ্বারপথ, হয়তো কল্পনাপ্রসূত ভাবে তিনি মনে করতে পারেন যে এরকম একটা জিনিস, যদি তিনি মেল জেনিটাল অর্গানকে দেখে থাকেন তো এরকম একটা জিনিস আমার দ্বারপথে প্রবেশ, আমি একটু মানে ফ্রাঙ্ক বলার চেষ্টা করতেছি, তার দ্বারপথে কিভাবে প্রবেশ করবে এটার ব্যাপারে হয়তো, যার কারণে দেখা যায় যে এরা সেক্সুয়াল ইন্টারকোর্সে একটা ভীত বিহ্বল থাকে যে এই জিনিস যাবে কিভাবে। এখন তিনি যে লক্ষণ বর্ণনা করার চেষ্টা করছেন যে এলিমেন্টস ফ্রম ইনজুরিয়াস, তাহলে যেটা আমরা আগেই বলছি যে আঘাতের পর উৎপন্ন কোন রোগ, আমরা দেখা যাচ্ছে যে আমরা রুব্রিক পাই অনেক সময় যে এলিমেন্টস ফ্রম ইনজুরিস, এক্সিডেন্টাল, তো সেখানে দেখা যায় যে মেন্টাল সিমটমস গ্রো করে, তো মেন্টাল সিমটমস ফ্রম, সেখানে দেখা যায় যে আর্নিকার অস্তিত্ব আছে। তো ন্যাক্রাম সাল্প আছে, সেখানে হচ্ছে গ্লোনই নাম আছে, আর্নিকা আছে, বেল আছে, কার্সিনোসিন আছে, এই সমস্ত জিনিস আছে। আমরা যদি মারফিতে দেখি যে এমার্জেন্সি ইনজুরিজ, ক্রনিক ইফেক্টস অফ, তাহলে সেখানেও দেখা যায় যে আর্নিকা, কার্বোভেজিটেবলিস, কোনিয়াম মেগুলেটাম, গ্লোনই নাম, ন্যাট্রাম সাল্প, হাইপেরিকাম বা লিডাম, এই সমস্ত ঔষধের মানে পাওয়া যায়। ফিয়ার অফ আদার্স অ্যাপ্রোচিং দেম বিং টু টাচ, তার কাছে গেলে, যেটা তিনি শিরোনামে বলছেন, তার কাছে গেলে, তার স্যার আমি কি, স্যার আমি কি মানে সঠিক জায়গাতে আছি স্যার, আমার মনে হয় 5-7-10 মিনিট লাগবে স্যার, একটু মনে হয় বেশি সময় লাগে, এমনি তো কিনোটটা পড়তে স্যার, চালিয়ে যান স্যার। তো ফিয়ার অফ আদার্স অ্যাপ্রোচিং দেম বেইং টু টাচ, তার কাছে গেলে, তার নিকটবর্তী হলে, তাহলে আমরা এরকমটা মনে করতে পারি যে তার সমগ্র যে সত্তাটা আছে, তার হচ্ছে হলো হৃদযন্ত্র বা হচ্ছে হলো তার সমগ্র সত্তা কেঁপে ওঠে, সেটা এই ভয়ে যে মানে আমাকে বোধহয় সে ধরে ফেলবে। আমরা কেন্টের মাইন্ডে আমরা ফিয়ার টাচ অফ ই পাই, যে রুব্রিক পাই, দেখা যায় যে আর কি আর্নিকা প্রেজেন্ট করতেছেন, তো এই বুঝি আমাকে ধরে ফেলে, আমরা সেখানে পাচ্ছি যে কেন্ট মাইন্ডে ফিয়ার টাচ অফ, সেখানে আর্নিকা আছে, কোফিয়া আছে, ক্যালিকার্ব আছে এবং ল্যাগিসিস আছে। আবার সরাসরি ভিতল কাছের যে কথাটা সেটাও হচ্ছে হলো আছে যে কেন্ট মাইন্ড ফিয়ার অ্যাপ্রোচিং হিম অফ আদার্স, তার কাছে, তার কাছাকাছি কেউ আসতে চাইলে সে অনেকটা ডিফেন্স করে, অ্যাম্ব্রাগ্রেসিয়া, বেলেডোনা এবং আর্নিকা হচ্ছে হলো একমাত্র ঔষধ ফার্স্ট গ্রেডের। তার মানে হচ্ছে হলো আমরা পূর্বেই যে আলোচনাটা করছি যে এদের একটা ভয় থাকে, এদের একটা আঘাতের উপরে দেখা যায় যে অ্যান্টিসিপেশন থাকে। আর আর তিনি বলছেন যে ফিয়ার অফ সাডেন ডেথ, ফিয়ার অফ সাডেন ডেথ, যে কোনো একটা শকে হোক, আঘাতে হোক, দেখা যায় যে হঠাৎ তাকে মৃত্যু ভীতি তাড়া করে বা হঠাৎ মরে যাওয়ার একটা ভয় তার ভেতরে তৈরি হয়,
তো আমরা যখন দেখি যে মাইন্ড ফিয়ার ডেথ অফ সাডেন ডেথ অফ, সেখানে কিন্তু আমরা আর্নিকা বা আর্সেনিক কুপ্রাম এ সমস্ত ঔষধকে আমরা পাচ্ছি। যখন সে মারাত্মক ভাবে অসুস্থ তখন তাকে জিজ্ঞেস করলে বলে যে না আমি ভালো আছি, তো আমার ডাক্তার লাগবে না। ডাক্তার তখন এখন বাড়ি গিয়ে এখন আখের শরবত খায়। তো আমরা এই অবস্থাটা দেখি যে যখন সে মারাত্মক ভাবে অসুস্থ, এটা মনে হয় আর্নিকার লক্ষণের ভিতরে, এটা মনে হয় মারাত্মক অবস্থার লক্ষণ। এটা এটা টাইফয়েড সচরাচর এরকম হতে পারে যে দীর্ঘদিনের, আমরা জানি যে টাইফয়েডের জ্বর ময়ের মতো ওঠে, ময়ের মতো নামে, 14 দিন ধরা জ্বর উঠতেই থাকে, 14 দিন ধরে জ্বর উঠতেই থাকে, উঠতেই থাকে। তো এমন তো অবস্থায় অনেক সময় রুগীর যে ভাইটাল ফোর্স একেবারেই দুর্বল হয়ে যায় এবং এরা একেবারে মারাত্মক ভাবে শয্যাশায়ী হয়। আমি এরকম মানুষও দেখছি যাদের হচ্ছে হলো বেড শোধ তৈরি হয়ে গেছে টাইফয়েড এর কারণে, এবং পরবর্তীতে দেখা যায় যে এদের লিভারের গোলযোগ তৈরি হয়ে যায়। তো এই অবস্থাতে যখন এরা অজ্ঞান অবস্থায় থাকে তখনও যদি এদেরকে জিজ্ঞেস করা হয় তখন এরা বলে যে হ্যাঁ আমি ভালো আছি, ভালো আছি, আমার কি চিকিৎসা লাগবে বা আমার লাগবে না ডাক্তার। তো আমরা এটাও দেখা যায় যে ওয়েল সেজ হোয়েন ভেরি সিক, আর্নিকা একটা একক ফার্স্ট গ্রেড মেডিসিন, যেখানে হয়তো সেকেন্ড গ্রেডে এপিস আছে, আর্সেনিক আছে, হায়োসিয়ামাস আছে এবং ক্রিওজোটাম আছে, বেপসিয়া আছে, এরকম ঔষধগুলা আছে। যে আমরা যদি কেন্টের মাইন্ডেও দেখি যে ওয়েল সেজ হোয়েন হি হোয়েন ভেরি সিক, যখন সে মারাত্মক ভাবে অসুস্থ থাকে। তো অ্যান্সার এ কোয়েশ্চেন দেন রিটার্নস কুইকলি টু ইস টু ফোর অর ফলস অ্যাসলিপ হোয়েন অ্যান্সারিং। অ্যান্সার এ কোয়েশ্চেন দেন রিটার্নস কুইকলি টু ইস টু ফোর অর ফলস অ্যাসলিপ হোয়েন অ্যান্সারিং, মানে এইটা বোধ হয় টাইফয়েড অবস্থা অথবা আরো কোনো মারাত্মক অবস্থা অথবা ইঞ্জুরি পরবর্তী কোনো একটা মারাত্মক অবস্থা, আঘাতের পরবর্তী কোনো একটা মারাত্মক অবস্থার কথাই জর্জ বলছেন যে সে পড়ে আছে। আমরা মনে করি যে সে পড়ে আছে অচেতন অবস্থায়, তো মানুষ তার যারা আত্মীয় স্বজন তারা হয়তো মনে করতেছে যে সে কথাই সঠিক বলতে পারে না, কিন্তু আপনি যখন তাকে কোনো বিষয়ে জিজ্ঞেস করবেন সে দেখা যাবে যে টুপুস করে উত্তর দিয়ে দিছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা সঠিক উত্তর দেয়। তারপর আবার দেখা যায় যে তার যে পূর্বের অবস্থা যেটাতে সে অচেতন ছিল, অসার ছিল, অথবা তাকে দেখে মনে হয়েছে যে তিনি তন্দ্রায় একেবারে অভিভূত হয়ে আছেন, এই অবস্থাটাও টাইফয়েডে দেখা যায়, টাইফয়েডের চরম অবস্থায় দেখা যায়। তো এইটা তো আমরা এটা তো দেখা যায় যে কেন্টের মাইন্ডে অ্যান্সার স্টুপার রিটার্নিং কুইকলি আফটার এই রুব্রিকটা আছে। সেখানে প্রথম শ্রেণীর ঔষধ হায়োসিয়ামাস এবং তারপরেই দেখা যায় যে আর্নিকা বেপটিসিয়া এবং প্লাম্বাম, তাহলে বোঝা গেল যে এটা টাইফয়েড অবস্থার একটা উৎকৃষ্ট ঔষধ হতে পারে, যেহেতু এখানে হায়োসিয়ামাস বা বেপটিসিয়া আছে। জর্জ যে কথাটা প্রথম বলছেন তারপরে তিনি আবার ওই একই কথা বলছেন যে ফিয়ার অফ পেনিট্রেশন, পেনিট্রেশন বলতে মনে হয় যে তার দ্বারপথে কোনো কিছু প্রবেশ করানো এরকম কোনো কিছুকে বোঝায়। যে ফিয়ার অফ পেনিট্রেশন ব্রিংস অন ফিয়ার অফ কোয়েশন ইন হচ্ছে হলো ইন ওমেন, তারা দেখা যায় যে আমরা বহু পূর্বে যখন গ্রামে আমরা যারা বসবাস করতাম, গ্রামের অনেক মেয়ে তাদেরকে বিয়ে শাদি দেওয়ার পরে দেখা যেত যে তারা স্বামীর ঘরে ঢুকতে চাইতো না, অথবা স্বামীর বাড়ি যাওয়ার পরে স্বামীর ঘরে ঢুকতে চাইতো না, এরা হয়তো কান্না জুড়ে দিত এবং তাদের ভিতরে একটা ভয় ছিল, যে ভয়টা আমরা পূর্বেই আলোচনা করছি। তো তখন অনেক গ্রামে কৌশল অবলম্বন করা হতো জিনিসটাকে বোঝানোর জন্যে যে এটা একটা স্বাভাবিক প্রসেস।
তো তখন দেখা যেত যে এদের ঢেকি টেকি পাট্টা দিয়ে গ্রামে বোঝানো হতো, একটা মেয়েকে বোঝানোর চেষ্টা করা হতো একটা কুমারী মেয়েকে। যাই হোক, মোটের উপর কথা হতে চাইলো, তাদের একটা ভীতি থাকে যে এই তার দ্বার পথে এরকম একটা জিনিস যাবে। আমরা যদি দেখি যে মাইন্ডে মাইন্ড ফিয়ার কোয়েশন, এরা যখন থট অফ কোয়েশন ইন এ ওমেন, আমরা যখন দেখি যে কেউ যখন দেখা যায় যে তার কি হবে সহবাস করতে গেলে একটা কুমারী মেয়ে, সে কেন এত ভীত বিহ্বল, তখন দেখা যায় যে সেখানে আমরা আর্নিকাকে পাচ্ছি এবং ক্রিওজোটাম, সেখানে আমরা দেখতেছি যে আর্নিকা এবং ক্রিওজোটাম ঔষধ আছে। অথবা তার ভেতরে এরকম একটা ভয় তৈরি হতে পারে যে এটা যদি এই ঘটনাটা যদি ঘটে যায় বা সহবাস যদি হয়ে যায় তাহলে তিনি হয়তো ইনজুর্ড হবেন, যেহেতু আর্নিকার প্রথম থেকে একটা ইঞ্জুরির ভয় থাকে। আমরা এরকম ভাবে রুব্রিক নিতে পারি যে মাইন্ড ফিয়ার ইঞ্জুরি বিইং ইনজুর্ড অফ, সেখানে আমরা স্টেমোনিয়াম এবং সিমিসিপিউকাকে পাচ্ছি, পাশাপাশি আর্নিকা কার্সিনোসিন এবং আর্সেনিককে পাচ্ছি। তো আমরা জানি যে আর্জেন্টাম নাইট্রিকাম একটা খুবই ঔষধ, যারা উঁচু জায়গাতে অনেকটা ভয় পায়, ফিয়ার দ্যাট হাই ওয়ালস অ্যান্ড বিল্ডিং উইল ফল আপন হিম, উঁচু কোনো একটা জায়গাতে তার হচ্ছে হলো একটা ভয় লাগে, তার বিল্ডিং এর নিচ দিয়ে সে গেলে হয়তো তার মনে করে যে এটা বিল্ডিংটা বোধহয় গুড়মুড়িয়ে হয়তো তার মাথায় ভেঙে পড়তে পারে, এইরকম একটা অনুভূতি তার থাকে। যে আমরা দেখি যে সিনথেসিসে এরকম রুব্রিক আছে যে মাইন্ড ফিয়ার ফল আপন হিম, তো হাই হাই ওয়াল অ্যান্ড বিল্ডিং উইল, সেখানে আমরা দেখতেছি যে সেকেন্ড গ্রেডের ঔষধ হিসাবে এবং আর্জেন্টাম নাইটিকাম এবং এসিড হাইড্রো এবং হচ্ছে হলো আর্নিকা মন্টেনা সেখানে স্থান করে আসে। এইলমেন্টস ফ্রম ইঞ্জুরি ইভেন আফটার ইয়ার্স, শক ফ্রম ইঞ্জুরি, তাহলে আঘাতের থেকে আমরা যেটা বারবার যে কথাটা আলোচনা হচ্ছে যে আঘাতের থেকে উৎপন্ন কোনো রোগ যেটা বহু বছরের পুরাতন হতে পারে বা আঘাতের কারণে অজ্ঞান হয়ে যাওয়া, এরকম অবস্থায় যে এইলমেন্টস ফ্রম ইঞ্জুরি ইভেন আফটার ইয়ার্স শক ফ্রম, তাহলে সাময়িকভাবে একটা মানুষ, আমরা মনে করি যে সাময়িকভাবে একটা শক বলি আমরা, সাময়িকভাবে একটা মানুষের যদি জ্ঞান না থাকে, সংজ্ঞা সম্বিত ফিরে না পায়, হঠাৎ একটা মানুষ যদি একটা কথা শোনার পরে অচেতন হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, এরকম অবস্থাগুলোকে আমরা সচরাচর অথবা আঘাতের কারণে অজ্ঞান হয়ে যাওয়া এরকম অবস্থাকে আমরা সাধারণত শক বলে বহুল প্রচলিত। তো আমরা এখানেও দেখা যায় যে জেনারেল যদি যাই সিনথেসিসে জেনারেল শক ইঞ্জুরি চ্যাপ্টার, সেখানেও আমরা ফার্স্ট গ্রেডের যে কয়েকটা ঔষধ আছে অ্যাকোনাইড আর্নিকা মন্টেনা ডিজিটালিস হাইপেরিকাম, তার মানে আর্নিকা এখানেও ফার্স্ট গ্রেডে আছে, সেকেন্ড গ্রেডে বহু ঔষধ আছে। অথবা আমরা যদি মারভিতে যাই যে ব্রেইন কোমা কনকাশন অফ ব্রেইন ফ্রম, তাহলেও দেখা যাচ্ছে যে সেখানে আর্নিকা ন্যাট্রাম সাল্প এবং ওপিয়াম আছে, যেখানে ঘাত বা অভিঘাত বা ধাক্কায় ব্রেনে সাময়িকভাবে আলোড়ন বা সংজ্ঞাহীন হওয়া, যেখানে এরপরে একজন মানুষ হয়তো কানে কম শুনতে পারে, এটা কিন্তু সচরাচর ক্ষেত্রে আমরা দেখি, বা চোখে কম দেখতে পারে বা একটা জিনিসকে ডাবল দেখতে পারে, এই জিনিসগুলা কিন্তু দেখা যায় যে আমরা অনেক সময় ন্যাট্রাম সালফুরিকাম বা আর্নিকা মন্টেনা, একটা মানুষ যদি কানে থাপড় খাইছিল দীর্ঘদিন আগে, স্বামী একটা চর মারছিল তারপর থেকে কানে কম শোনে, এরকম অবস্থাতে কিন্তু আর্নিকা মন্টেনা একটা উৎকৃষ্ট ঔষধ হয়। এই বিষয়টা আঘাতের, আমরা ব্রেইন কোমা কনকাশন অফ ব্রেইন ফ্রম এই জায়গাটাতে যেন আমরা চিন্তা করতে পারি যে কেন্টের হিয়ারিং ইম্পেয়ার্ড কনকাশন ফ্রম, তার মানে তিনি যখন আলোড়িত হয়েছিলেন, তার ব্রেন যখন ধাক্কা খাইছিল, তার ব্রেন যখন কোনোভাবে আলোড়িত হয়েছিল, তিনি যখন আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, তারপর থেকে তিনি এই কানটাতে কম শোনেন। আমাদের
সালফার হতে পারে, আর্নিকা মন্টেনা হতে পারে, ন্যাট্রাম সালফ হতে পারে, সিনিমাম সালফ হতে পারে, হিয়ারিং ইম্পেয়ার্ড, কনকাশন প্রোন আমরা রুব্রিক নিতে পারি। আবার হচ্ছে হলো এরপরে আমরা অনেক সময় জানি যে চোখে অন্ধকার দেখা, চোখে ডাবল দেখা আঘাতের পর, সেখানে আমরা মারফিতে ভীষণ ডাবল ইঞ্জুরিজ টু আই আফটার, সেখানে আর্নিকা কিন্তু একক একটা ঔষধ, যে যদি দেখা যায় যে একটা মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছেন তারপরে তার এরকম একটা সমস্যা হয়েছে। তারপরে তিনি বলছেন যে আফটার ইঞ্জুরিজ উইথ ব্লান্ট ইনস্ট্রুমেন্ট, নট আফটার লেক্রেশন অফ স্কিন অর ওপেন উন্ডস। স্যার আমার উচ্চারণে একটু ভুল হলে আমাকে একটু ই করে দিয়েন, কারণ আমি তো আসলে মানে খুব তো আমরা তাহলে আফটার ইঞ্জুরিজ উইথ ব্লান্ট ইনস্ট্রুমেন্ট নট আফটার লেক্রেশন অফ স্কিন অর ওপেন উন্ডস, তাহলে আমরা যেটা জানি যে ভোঁতা বা শক্ত কোনো কিছুর আঘাতে উৎপন্ন, যেটা বারবার এই কথাটা আসতেছে উৎপন্ন পরবর্তী যে স্টেটটা সেখানে কিন্তু আর্নিকা প্রযোজ্য, এটার যেটা ভাবগত অর্থ আসে। কিন্তু সাবধানতার জায়গা যেটা সেটা হচ্ছে হলো যে তবে খোলা ক্ষত যেখানে চামড়া অনেকটা ছিঁড়ে গেছে বা ছিলে গেছে সেখানে এমন জায়গায় এই ঔষধটাকে মানে দেওয়ার জন্য জর্জ নিষেধ করেছেন। আমরা এটাকেও রুব্রিক হিসাবে নিতে পারি এমার্জেন্সি ব্রুইসেস ব্লান্ট ইনস্ট্রুমেন্ট, সেখানে আর্নিকা একটা ঔষধ, তো প্রধানতম ঔষধ। আবার হচ্ছে হলো জেনারেলিটিস যেখানে ইঞ্জুরিয়াস ব্লান্ট ইনস্ট্রুমেন্ট, সেখানেও দেখা যাচ্ছে যে সিনথেসিসে সেখানেও দেখা যাচ্ছে যে আর্নিকা আছে, আর্নিকা আছে। তবে আমি একটা একটা আলাদা কথা একটু বলি, যেহেতু এখানে আলাদা কথা বলার কোনো সুযোগ নাই, যারা লোভ সংবরণ না করতে পারে, আমরা জানি যে আর্নিকা একটা ব্লিডিং উৎপন্নকারী ঔষধ, প্রধানতম ঔষধ। তবে এখানে কিন্তু আমরা দেখতেছি যে খোলা ক্ষতে জর্জ নিষেধ করছেন, যেখানে ব্লাড আসতেছে চুয়ে চুয়ে পড়তেছে সেখানে কিন্তু জর্জ নিষেধ করছেন। কিন্তু আমরা এর ব্যতিক্রম সিনথেসিসে পাই যেখানে আর্নিকা একেবারে ফার্স্ট গ্রেডের ঔষধ, যে সেটা হচ্ছে হলো মাউথ ব্লিডিং গামস এক্সট্রাকশন অফ টিথ প্রফিউজ আফটার। তাহলে যখন কারো একটা দাঁত তুলে ফেলা হয় তারপরে যে ব্লিডিং হয় সেটাকে রোধ করার জন্য আর্নিকা ল্যাকেসিস এবং ফসফরাস সেখানে প্রথম শ্রেণীর ঔষধ হিসেবে জায়গা দখল করে আসে। তো এটা হতে পারে যে এই জায়গাটাতে এই আর্নিকা প্রথম শ্রেণীর ঔষধ, আবার ওখানে হচ্ছে হলো কন্ট্রাডিক্ট হয় যে জর্জ নিষেধ করছেন। তবে এটা হতে পারে যে সেখানে আঘাতের ফলে, প্রেসারের ফলে, তাপের ফলে একটা দাঁতকে উঠায় নিয়ে আসা পরে সেখানে হয়তো কোনো একটা শিরা ছিঁড়ে গেছে, যার কারণে হয়তো ব্লিডিং বন্ধ হচ্ছে না, যার কারণে এখানে আর্নিকা একটা প্রথম শ্রেণীর ঔষধ। তো আমরা হেমাটোমার ব্যাপারে আগেই বলছি যে হচ্ছে জিনিসটা আসলে মূলত কি, হেড ইঞ্জুরি উইথ হেমাটোমা, তাহলে মাথাতে তার আঘাতপ্রাপ্ত হয়েছে, তারপরে দেখা যাচ্ছে যে মাথায় আমরা জানি যে একটা রক্তময় অর্বুদ আছে। বাচ্চাদের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখে থাকি যে তারা হেরিডিটিক্যাল ভাবে এই জিনিসটা পায়, যেটাকে হিমানজিওমা বলে, যে রক্তময় অর্বুদ। তো এইটা ঠিক অতটা ওই হিমানজিওমাতে থাকে, ভার্মিলিয়ান রেডনেস থাকে, ইট পুরানো ইটের মতো তার রংটা থাকে, কিন্তু আমরা আর্নিকাতে যেটা পাচ্ছি যে ওই রকমের একটু উঁচু হয়ে ফুলে থাকা, কিন্তু সেটা হচ্ছে হলো তার রক্তটা কালশিটে টাইপের, যেটা জর্জ বলছেন যে ব্লুনেস। তো তারপরে তিনি বলছেন আফটার স্প্রাইন, তার মানে কোনো একটা জায়গা মস্কানোর পরে ওষুধটাকে ব্যবহার করা যায়, স্ট্রেইন, যে
তার যেন অনুভূতি যে কোনো একটা জায়গা টান খেয়েছে, তাপ খেয়ে গেছে কোন একটা, কি আমাদের তো বিভিন্ন জয়েন্ট সন্ধিগুলো আমরা যেগুলা মুভ করি সে সমস্ত জায়গায় হয়তো হাঁটতে চলতে কোনো সময় তাপ খাইছে। তারপরে তিনি বলছেন যে কনকাশন, যে যে কোথাও ধাক্কা লাগার পরে তার হচ্ছে হলো এই সমস্ত জায়গায় এই ওষুধটাকে ব্যবহার করা হয়। আর তিনি বলছেন যে টুথ ফিলিং, তাহলে টুথ ফিলিং বলতে সম্ভবত যে ফিলিং করানো হয় দাঁতের, ডেন্টাল কেরিস থাকে তার যে গর্ত পূরণ করা হয়। তার পরবর্তীতে দেখা যায় যে এরকম কিছু মানুষ আসে যে হয়তো তার ওখানকার কোন স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে যার কারণে তার বেদনাটা আগের চেয়ে বেশি বা বেদনাটা চলমান থাকে, তার ফিলিং এ তার আরাম হয় না, সেখানে দেখা যায় যে আর্নিকা একটা উৎকৃষ্ট ঔষধ। আমরা হচ্ছে হলো হেড ইঞ্জুরির ক্ষেত্রে হেড ইঞ্জুরিজ অফ দা হেড আফটার, তো সেখানে আর্নিকা এবং ন্যাট্রাম সাল্ফ, ন্যাট্রাম সাল্ফ সমস্ত বাংলা মেটেরিয়া মেডিকাতে হেড ইঞ্জুরিতে একটা উৎকৃষ্ট ঔষধ বলে পরিগণিত। এবং আমরা জানি আমাদের এই উপমহাদেশে ন্যাট্রাম সাল্ফ মাথার ইঞ্জুরির ক্ষেত্রে, মাথাতে আঘাত পাওয়ার ক্ষেত্রে একটা বিখ্যাত ঔষধ। আবার হচ্ছে হলো যে সমস্ত যে কয়টা কথা আমরা বললাম জর্জের, যে স্প্রাইনের ক্ষেত্রে জেনারেল ইঞ্জুরিজ স্প্রাইন, সেখানে আমরা সিনথেসিস থেকে নিতে পারি। এখানে দেখা যায় যে এদের ইঞ্জুরি পাওয়ার পরে এদের যে ইঞ্জুরি জিনিসটা একটা ট্রমা তৈরি করে, যে শারীরিক মানসিক আঘাত তৈরি করে, তো সেখানে দেখা যায় যে ট্রমাটিক যে ফিভার, যদি একটা মানুষ আঘাত পাওয়ার পরে মারাত্মক ভাবে অসুস্থ হয় বা তার প্রবল বেগে যদি জ্বর আসে, আর্নিকা একক ফার্স্ট গ্রেডের ঔষধ। তো আবার হচ্ছে হলো জেনারেল ইঞ্জুরিজ স্প্রাইন, যেটা বললাম যে আমরা মস্কানোর কথা, সেখানেও আমরা দেখতেছি যে ফার্স্ট গ্রেডের অনেক ঔষধের ভিতরে যে স্টেমোনিয়াম, রুটা, রাষ্ট্রক্স এবং ক্যালকিরিয়া, তার সাথে কিন্তু আর্নিকা মন্টেনা প্রথম ঔষধ হিসেবে আছে। আবার সিনথেসিসে জেনারেল ইঞ্জুরিজ ওভার এক্সারেশন, তাহলে দেখা যায় যে আর্নিকা এমন একটা ঔষধ যা স্ট্রেইনস ফ্রম, যে তিনি হয়তো গ্রামের মানুষ, তিনি হয়তো, আমি যেহেতু গ্রামে থাকি দেখা যায় যে ধান খেতে যেরকম কাদা থাকে, ওই কাদাতে অনেক সময় যে পা নিচের দিকে থাকে, কাদাটা অনেক ডিপ ছিল, হয়তো ওখানে ইঁদুরের গর্ত ছিল, আপনারা শুধু জিনিসটাকে কল্পনা করেন, ইঁদুরের গর্ত ছিল, সেখানে পাটা পড়ে গিয়ে পাটা হয়তো টান খেয়ে গেছে, তার ফলে দেখা যায় যে এরকম স্ট্রেইন উৎপন্ন হচ্ছে। সেখানেও দেখা যায় যে কোনিয়াম, হ্যামামেলিস, রাষ্ট্রক্স, রুটার সাথে আর্নিকা কিন্তু আছে। আর আমরা যে ব্রেনে ধাক্কা খাওয়া বা শরীরে ধাক্কা খাওয়া বা হচ্ছে হলো কনকাশন, যেটা আমরা বললাম যে আমরা যদি যাই সিনথেসিসে জেনারেল ইঞ্জুরিজ কনকাশন ধাক্কা, সেখানেও আর্নিকা, হাইপেরিকাম এবং ন্যাট্রাম সাল্ফ প্রথম শ্রেণীর ঔষধ হিসাবে আছে। তো তো হচ্ছে হলো সরি এদের হচ্ছে হলো জ্বর, যেটা বলছেন যে ব্লুনেস অফ দা স্কিন, যেটা আমরা আসলে ব্লুনেস জিনিসটা আমরা যারা তরুণ আছি তারা হয়তো জিনিসটাকে বুঝতে পারবো না, তো এইটা মূলত ওইটাই যে এদের এটা সায়ানোসিস ঠিক মানে বোঝায় না, এটা বোঝায় যে থেতলে যাওয়া, যে বেগুনি রঙের চামড়া হয়ে যাওয়া, এরকম হচ্ছে হলো এটাকেই হয়তো আমার মনে হয় যে এইটাকেই। আর আঘাতের ফলে রক্ত উপরের দিকে আসা, যেটাকে এক্সট্রাভেশন অফ দা ব্লাড, যে আর্টারি বা সরি ধমনি বা শিরা থেকে যেটা চলে আসছে উপরের দিকে। তো তারপরে তিনি বলছেন সোর ব্রুইসেট ফেলিং, সোর ব্রুইসেট ফেলিং, যে একই কথা বারবার আসতেছে যে কালশিটে ফেতলানোর ভাব, যে এইটা আছে। আমরাও এটা সিনথেসিসে জেনারেলিটিসে যদি যাই পেইন সোর, সেখানে আর্নিকা একটা প্রথম শ্রেণীর ঔষধ অন্যান্য ঔষধের পাশাপাশি। দ্য পেইন অফ দ্য হেড, আমি অনেক সময় নিয়ে ফেলছি, বেশি 9টা বেজে গেছে। দ্য পেইন অফ দ্য হেড, আমি একটু দ্রুত পড়ার চেষ্টা করতেছি। দ্য পেইন অফ দ্য হেড ইজ সাচ দ্যাট দ্য পিলো ফিলস টু হার্ড, মাথায়
মাথা ব্যথা, এরা এরকম একটা অনুভূতি এদের মনে হয় যে এরকম মনে হয় যে মাথাতে কোনো কিছু যেন চাপ দিয়ে ধরে আছে শক্ত করে, অথবা আমরা যদি কল্পনা করি যে একটা মাথার উপরে যে যদি শক্ত কোনো কিছু বা বালিশ একটা যদি দিয়ে যদি চাপ দেওয়া যায় তাতে যে ধরনের অনুভূতি হবে, আনিকা ঠিক মাথা ব্যথার ক্ষেত্রে এই রকমের অনুভূতি তৈরি হয়। মাথা একটা ওজনদার জিনিস, হতে পারে যে সাইনোসাইটিসে ওষুধটার কার্যকারিতা হয়তো আছে। আর তিনি বলছেন যে সিমেট্রিক্যাল ইরাপশন, এই জিনিসটা আমি খুব ভালো বুঝি না। তো যে একই দুই পায়ের একই জায়গায় সম্ভবত আমি যতটুকু জানি জি একই জায়গায় ওই উদ্বেগটা হবে, যদি ডান পায়ে যে জায়গাটা গোড়ালিতে যদি হয় তাহলে বাম পায়ে গোড়ালিতে একই জায়গায় ওই উদ্বেগটা দেখা দেবে, এটা সম্ভব জি। হ্যাঁ, আর একটা ই হতে পারে যে আপনি যখন এখানে আমরা বরিকে রুব্রিকে পাচ্ছি যে স্কিন একনি সিমপ্লেক্স উইথ সিমেট্রিক্যাল ডিস্টারবেন্স, তাহলে আর্নিকা একটা একক ঔষধ এখানে, এটা এরকম হতে পারে যে আপনি যদি তার দুই পাশের যে গাল আছে সেখানে গাণিতিক ভাবে যদি তার যে ফুসকুড়ি ইরাপশনকে যদি লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পাবেন যে এপাশেও যেরকম ভাবে ফুসকুড়ি ঠিক এপাশেও এইরকম ভাবে ফুসকুড়ি আপনার কাছে মনে হবে, অথবা যদি সোয়েলিং থাকে তাহলে মনে হবে যে দুই পাশের সোয়েলিং যেন একই রকম। তো এইটা এইটা হতে পারে, যদিও জিনিসটা আমি ভালোভাবে বুঝি না। তার যে উদ্গার আসে যে উপরের দিকে প্রবাহমান যে বায়ু, হ্যাঁ, যেটা তার ঢকাশ করে বের হয়ে আসে সেইটা তার মনে হয় যে যে ডিম সিদ্ধ করার পরে বা ডিম হচ্ছে হলো ডিম পচে যাওয়ার পরে আমাদের, আমরা এটা সচরাচর এই গন্ধ অনুভব করি কারণ আমি নিজের হাতে প্রচুর ডিম ফেলাইছি পচা ডিম মুরগির, আমার একটা ইনকিউবেটর আছে যার কারণে এটার অভিজ্ঞতা আমার ব্যাপক। সে যখন ঢেকুর করে সে যখন উদ্গার দেয় তখন মনে হয় যে একটা পচা মনে হয় যে ভেতরে মাংস পচি গেছে বা ডিম পচি গেছে বা রোস্ট সে খাইছে সেগুলো হচ্ছে হলো পচে গেছে, এরকম একটা গন্ধ তার আসে। আমরা কিন্তু এটা রুব্রিক পাবো যে মাউথ টেস্ট এগস লাইক, হ্যাঁ, রোটেন। তো সেখানে আমার নিজে একটা ঔষধ আছে, যাই হোক, এগুলাই হচ্ছে হলো অ্যাপোপ্লেক্সি। তারপরে তিনি যে কথাটা বলছেন অ্যাপোপ্লেক্সি হার্ট ইনফার্কশন, অ্যাপোপ্লেক্সি হার্ট ইনফার্কশন, আমরা জানি যে যে অ্যাপোপ্লেক্সি যেটা দেখা যায় যে একটা মানুষ হয়তো সেন্সলেস হয়ে গেছে, আচ্ছা জি স্যার, সেটাই আমি বলার চেষ্টা করতেছি স্যার, আমার যদি একটু সুযোগ দেন স্যার, আমি গ্রামের মানুষ তো আমার কথায় কিছু আঞ্চলিকতা আছে, আপনি দেখবেন যে আপনি যেটা বলতে চাচ্ছেন স্যার আমি হয়তো ওটা শেষ পর্যন্ত বলতে পারবো যদিও আমার মানে সেরকম ই নাই। তা এই যে স্ট্রোক বা হার্ট ইনফার্কশন মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এই তো এখানে আমরা যদি দেখি যে মারফিতে হার্ট হাইপারট্রফি, তা হাইপারট্রফি জিনিসটা সম্ভবত বড় হওয়াকে বোঝায় যে হার্ট বড় বড় হয়ে যাওয়া, মারফিতে হার্ট হাইপারট্রফি ওভার এক্সারেশন ফ্রম, যে এরা পরিশ্রমী টাইপের মানুষ, সেখানে আমরা আর্নিকার অস্তিত্বকে খুঁজে পাচ্ছি। তো অ্যাগ্রাভেশনের ক্ষেত্রে এখানে জার মোশন অফ এফেক্টেড পার্ট এক্সারেশন টাস, যেগুলো সবই আলোচনা করা হয়েছে যে কোন একটা সংঘর্ষ বিরোধপূর্ণ অবস্থা ধাক্কা লাগা চলাফেরা এবং হচ্ছে হলো তার আক্রান্ত জায়গা তো আছেই, সাথে হচ্ছে হলো অতিরিক্ত কায়িক শ্রম এবং তাকে কাজ করাতে এরা বৃদ্ধি প্রাপ্ত হয়, এমিলিয়েশন হয় হচ্ছে হলো এরা কোল্ড বাথিং লেইং এবং রাবিং, তো এটা হচ্ছে হলো ঠান্ডা পানিতে গোসল করে। যখন এরা নিচু হয় আমি জানি যে এই নিচু হওয়াতে উপশম
সম্ভবত ইন্টার মেটেরিয়া মেডিকাতে স্পষ্ট ভাবে যদি আমরা মেটেরিয়া মেডিকা স্টাডি করি তাহলে সম্ভবত স্পঞ্জিয়া এবং এই আর্নিকা মন্টেনা যার একটা ই আছে যে এরা যদি সামনের দিকে নিচু হয় এটা কিন্তু ঠিক কলসিন্থের মতো নয়, এটা তারা বেদনার অন্য কোন বেদনা, এটা পেট ব্যথা নয়, অ্যাবডোমিনাল কোলিক নয়, এরা যদি সামনের দিকে নিচু হয় ঝুঁকে পড়ে তখন এরা যাতনার উপশম হয়। যেমন আমরা স্পঞ্জিয়াতে দেখি যে শ্বাসকষ্টের ক্ষেত্রে, আর হচ্ছে হলো আক্রান্ত জায়গাটাতে হালকা ভাবে যদি ঘর্ষণ করা যায় যে একটু একটু করি আমাদের গ্রামে বলে যে সত্যি দেওয়া, তো এরকম যদি হয় তাহলে হচ্ছে হলো এরা আরাম প্রাপ্ত হয়। তো কমপ্লিমেন্টারি হিসাবে এর অ্যাকোনাইট, জেলোসেমিয়াম, হাইপেরিকাম, নেট্রামিয়র, পালসিটিলা, রাষ্ট্রক, সিভিয়া, আর ঔষধটাকে খুব ভালোভাবে ফলো করে বেলেডোনা, ক্যালেন্ডুলা এবং ক্যামোমিলা। তারপরে তিনি বলছেন এই ওষুধটাকে অ্যান্টিডোট করে ইউনিভার্সাল অ্যান্টিডোট যেটা ক্যাম্ফার এবং ইগনেশিয়া। তো এই এই হচ্ছে হলো কম্পেয়ার করতে গেলে ওষুধটাকে রাষ্ট্রক, রুটা, ব্রায়োনিয়া, লিডাম এ সমস্ত ঔষধের সাথে কম্পেয়ার করা লাগে। তো মূলত আমাদের যেটা ই যে আঘাত হোক, অতিরিক্ত পরিশ্রম হোক, রোদে হয়তো পরিশ্রম করছে, আবার অনেক সময় দেখা যায় যে সদ্যজাত শিশু নর্মাল প্রসব হচ্ছে তার কিছু কমপ্লেনের ক্ষেত্রে তিনি নিচে যখন পড়ে গেছেন তখন হয়তো তিনি তার ব্রেন ঝাঁকি খাইছে, এ সমস্ত ক্ষেত্রে আর্নিকাকে ব্যবহার করা হয়। তো এইটা মোটের উপর কথা হতেছে হলো টাইফয়েড অবস্থায় এরা ভালোভাবে উত্তর দেয়, সঠিক উত্তর দেয়। এদের শক্ত বোধ হয় বিছানা, স্পর্শকাতর, থেতলানো এবং কালশিটে পড়া, এটাই হচ্ছে হলো আর্নিকার চুম্বকীয় কথা। এই কথা বলে আমি আমার কথা শেষ করতেছি, অনেক বেশি সময় নিয়ে ফেলছি, এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যারকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে পড়ানোর জন্য। যদি আসলে সময় কম ছিল তারপর অনেক সুন্দর করে পড়াইছেন, হয়তো আরো ভালো পড়াইতে পারতেন যদি হাতে সময় থাকতো। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর হয়েছে সমাজ ভাই। আচ্ছা একটা কোশ্চেন আছে, সবুজ মন্ডল আর সবুজ আহমেদ কি একই লোক নাকি? একই লোক। ও আচ্ছা, না আমি কনফিউজ হয়েছিলাম কারণ আমি দুই নামে মাঝে দেখি, তো সবুজ মন্ডলই বেশি দেখি, আমার দে আহমেদ। আমি বললাম কি যে আপনি কে বাদ ওনার জমজ ভাই বা আঙ্কেল টাঙ্কেল হন কি না, এই জন্য ভাই পাইতেছিলাম। কি ব্যক্তি স্যার? আচ্ছা নাম্বার, আচ্ছা না ঠিক আছে, নাম্বার দুই হইলো খুব সুন্দর হয়েছে, নাম্বার তিন হইলো আপনি শেষ পর্যন্ত এই মহিলার কানে মনে শর্মাইলে পুরুষ দিয়ে, এটা তো পুরুষের কলঙ্ক হইলো, কিন্তু এখন বর্তমান জগতে তো মহিলারাই পুরুষ করে মারে না, গ্রামে মারে না স্যার, গ্রামে এখনো। আচ্ছা আচ্ছা, চার নম্বর হলো আপনার মুরগির বাচ্চার শব্দ আমার মেয়েরে শুনেছি, ও বলছে হোক আমি তো দেখছি বাংলাদেশে দেখছি মুরগির শব্দ শুনে নেওয়া কি বুঝছেন, বাচ্চা শব্দ আমার তো আশপাশে প্রচুর মুরগি। না খুব সুন্দর লাগছে আমার কাছে মুরগির বাচ্চা, অনেকদিন দিয়ে দেখি না তো। সেই সমস্ত আমাদের আপনি কোথায় ছিলেন স্যার? হ্যাঁ আমি তো স্যার আসি ক্লাস করি, আমার তো স্যার মানে আমি শুনতে পছন্দ করি, গ্রামের মানুষ স্বল্প শিক্ষিত মানুষ, যার কারণে কথা বলাটা আমার কাছে একটু, আর এখানে বিশেষত এই গ্রুপটাতে খুবই সচেতন থাকা দরকার, এই গ্রুপে এত তথ্য সমৃদ্ধ এবং এত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মানুষজন এই গ্রুপে আলোচনা করেন যে তাদের যোগ্যতা এত বেশি যে আসলে কথা বলাটা এখানে আসলে একটা মানে আমার তো ভালো লাগে। তো আপনি নিজেরা তো ই মনে করেন কি অল্প শিক্ষিত বলতে কি আর নাকি আপনি গ্রেড টু পাস নাকি টু না থ্রি পাস সেটা কোন লাগে স্যার? স্যার আমার মনে হয় যে উনি যে কি হোক আমাদের জন্য যথেষ্ট হলে। আপনি একজন ভালো বক্তা, চমৎকার, আপনি একজন ভালো বক্তা, আপনার গলার ভিতরে আঞ্চলিকতা আছে কিন্তু এর ভিতরে সুন্দর একটা বাকি বাংলা তো বলে গেছি মানে মায়া মমতা ভালো তো কাজে ওইটা নিয়ে চিন্তা করেন না আধুর্য স্যার, অন্তত আমার সে ভালো বলতে পারে না মানে আমার গলা কিন্তু কর্কশ, তো কাজে আপনি আমার সে ভালো বলতে পারেন স্যার। আমার কাছে মনে হয়েছে ওনার ভাষা যেরকম হোক, ওনার লেখাপড়া যাই হোক,
ওনার যে মাথা আছে এই মাথা আমাদের জন্য অনাবশ্যক, আমাদের দরকার এই মাথা স্যার। স্যার আমি প্রচুর মৌলিক কথা বলার চেষ্টা করছি আমার আইডিতে, যদি সবুজ আহমেদ আইডিটার নিচের দিকে যদি যান আপনারা প্রচুর মৌলিক লেখা পাবেন এবং হোমিওপ্যাথিক শিক্ষা ব্যবস্থা অন্যান্য বিষয় এবং ঔষধপত্র টিউবারকুলিনাম বেসিলিনাম মৌলিক পার্থক্য তো এই সমস্ত জিনিস এবং মানে আমি মনে করি যে অনেক জনপ্রিয় লেখাও আমার আছে যেখানে হয়তো 200-300 শেয়ার হয়েছে একটা লেখা, এরকম লেখাও আমার আইডিয়া। স্যার সবুজ স্যারের আরেকটা ইয়ে আছে, গুণ আছে, উনি একজন ভালো গাইনোকোলজিস্ট। ওয়াও ওয়াও আমি শুনছি শাহিন আছে আমাদের যে জামালপুরে শাহিন আলম, ওর কাছ থেকে শুনছি 5-6 মাস আগে যে উনি ভালো লেখে। পরে আমি আপনার গেছি, আমি দেখছি, আমি হ্যাঁ সুন্দর সুন্দর লেখা আছে দেখছি। পরে আগামীকালকে ক্লাস নেবে জিবির উপর, তামান্না আপা তো ভুলে গেছে, তামান্না শাহিন আপা তো আমাদেরকে ভুলে গেছে, এখন উনাকে তো পাওয়া যায় না, দেখি কিছু মনে না করেন তাহলে আমি নিতে পারছি কালকে আসেন। ও আপনি সুস্থ হয়েছেন? হ্যাঁ আছি মোটামুটি, এর মধ্যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, পড়ায় যান। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন ইনশাআল্লাহ। যান স্যার, হিট স্যার লিভ নেই স্যার নাকি? ইনশাআল্লাহ হ্যাঁ যান যান যান, আসসালামু আলাইকুম, আসেন রেগুলার আসেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে স্যার, আমি চেষ্টা করতেছি স্যার, এখানে মূল্যবান আলোচনা হয় খুবই। আপনি আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোন ডিস্ট্রিক্টে? রংপুর স্যার, রংপুর। রংপুর রংপুর, হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। বাহির দেশের লোক না না ওটা না, রংপুরই তো বাহির দেশের লোক, আমার সময় কম কথা বল, কি বলবি বল তো, বলে যে বলে টাকা কি মুয়ার যাইবে না তুয়ার বাপের যাইবে। বুঝছি কিছু জন বুঝছি, আমার রাত 10টা বা 10 11-10 বাজে। আসসালামু আলাইকুম।